কলকাতাওয়ালা কোঙ্কন চ্যানেলের নতুন একটি ট্রেন জার্নি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি জার্নি করছি হাওড়া থেকে বিকেল 4টে বাজে 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেসে। এই ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে গুয়াহাটি অবধি টোটাল 999 কিলোমিটার জার্নি করে, কিন্তু আজকে আমি জার্নি করছি 566 কিলোমিটার এনজেপি অবধি। তো চলো ইন্ট্রোতে না বেশি বকে সমস্ত ডিটেলস নিয়ে চলে যাই আজকের মেন ভিডিওতে। নতুন একটা সপ্তাহ আর নতুন একটা সফরে যেতে চলেছি, তো আবার আমার গন্তব্য হচ্ছে এনজেপি আর সেখান থেকে নর্থ বেঙ্গল। তো নর্থ বেঙ্গল যাওয়ার জন্য বেশিরভাগ লোকই বা আমিও প্রেফার করি দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেস যেগুলো রাত্রেবেলা ছাড়ে, কিন্তু আজকে মানে এই সফরের জন্য আমি কোনো টিকিটই পাইনি, সবই ফুল হয়ে রয়েছে। সেই জন্য আজকে আমি যাচ্ছি হচ্ছে 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস করে, যেটা হাওড়া থেকে ছাড়ে বিকেল 4টে 5 আর এনজেপি পৌঁছায় ওই 1টা 5 কাছাকাছি। আর এই ট্রেনটা কিন্তু এনজেপি অবধি লাস্ট নয়, এই ট্রেনটা যায় হচ্ছে গুয়াহাটি অবধি। তখন গুয়াহাটি পৌঁছে অলমোস্ট সকাল 10টা 10:30 কাছাকাছি, অলমোস্ট 1000 কিলোমিটার জার্নি কভার করে। ট্রেন এখনও আসেনি, ট্রেন 9 নম্বর প্ল্যাটফর্মে দেবে এটা অ্যানাউন্স করেছে। তো ট্রেন এলে ট্রেনে উঠে এই ট্রেন সম্বন্ধে যাবতীয় তথ্য তোমার সাথে শেয়ার করছি। তো ট্রেন আসা অবধি অপেক্ষা করতে থাকি। ট্রেন ছাড়ার নির্ধারিত সময় থেকে 45 মিনিট আগেই ট্রেন চলে এলো হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। এখন হাতে অনেকটা সময় আছে, তো চলো ট্রেনে কী কী কোচ আছে সেটা তোমাদেরকে দেখিয়ে আনি। এটা হচ্ছে ফার্স্ট এসি আর সেকেন্ড এসির কম্বাইন্ড কোচ। এই যে কোচটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড এসি কোচ, আর এই কোচটা হচ্ছে থার্ড এসি ইকোনমি কোচ, মানে 3E কোচ, আর এটা হলো নর্মাল থার্ড এসি কোচ। যেহেতু এই ট্রেনটি অলমোস্ট 1000 কিলোমিটার জার্নি করে, তাই জন্য কিন্তু এই ট্রেনে প্যান্ট্রি কার আছে। তো আজকের এই জার্নিতে আমি আর আমার মা জার্নি করছি এনজেপি অবধি। আমাদের কোচ নাম্বার হচ্ছে B2 আর সিট নাম্বার হচ্ছে 9 আর 15। যেহেতু এটা একটা থার্ড এসি কোচ, সেই জন্য দুদিকে 3টে 3টে করে সিট আছে, আর অন্যদিকে সাইড আপার আর সাইড লোয়ারের সিট আছে। আর প্রত্যেকটা সিটে কিন্তু রিডিং ল্যাম্প আর চার্জিংয়ের ব্যবস্থা কিন্তু ছিল। এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো, কারণ প্রত্যেকটি সিটে কিন্তু চার্জিংয়ের ব্যবস্থাটা খুবই দরকার। আর কোচের দু সাইডে একটা একটা করে বেসিন ছিল, আর দুটো করে একটা ইন্ডিয়ান স্টাইল আর একটা ওয়েস্টার্ন স্টাইল, টোটাল 4টে টয়লেটের ব্যবস্থা ছিল, আর টয়লেট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। ট্রেন একদম রাইট টাইমে হাওড়াকে ছেড়ে রওনা দিল আজকে আমার গন্তব্য এনজেপির উদ্দেশ্যে। আর এই ট্রেনে তো প্যান্ট্রি কার্ড আছে, তোমাদের তো বললামই বা দেখালামই। তো কখন খাবার অর্ডার নিতে আসে, কেমন কী খাবারের দাম, সবই বলবো তোমাদের সাথে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান, ওটা অলমোস্ট পৌঁছাবে 5টা 15:20 কাছাকাছি। তো বর্ধমান যাওয়ার আগে এই ট্রেনের যা ডিটেলস আছে সেটা তোমার সাথে শেয়ার করে নিই আগে। যেহেতু আমি এনজেপি অবধি জার্নি করছি, ডিটেলসটা আমি এনজেপি অবধি দিচ্ছি। এই ট্রেনটির ফার্স্ট রান হয় 6 জুলাই 1995 সালে। এই ট্রেনটি হাওড়া থেকে বিকেল 4টে 5 ছেড়ে এনজেপিতে পৌঁছায় রাত্রিবেলা 1টা 5। এই ট্রেনটি হাওড়া থেকে এনজেপি অবধি টোটাল 566 কিলোমিটার জার্নি কভার করে 9 ঘন্টায়। এই ট্রেনটি এনজেপি পৌঁছাতে হাওড়া থেকে 7খানা স্টেশনে দাঁড়ায় আর 114খানা ইন্টারমিডিয়েট স্টেশনের উপর দিয়ে যায়। এই ট্রেনটিতে প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং, ই ক্যাটারিং সবই কিন্তু অ্যাভেলেবেল আছে। এই ট্রেনটি কিন্তু সপ্তাহে 7 দিনই চলে। আর এই ট্রেনে 3টি জেনারেল কোচ, 8টা স্লিপার কোচ, 5টা থার্ড এসি কোচ, 1টা থার্ড ইকোনমি কোচ, 1টা ফার্স্ট এসি কোচ, আর একটা রয়েছে ফার্স্ট এসি আর সেকেন্ড এসি কম্বাইন্ড কোচ। এই ট্রেনটি হাওড়া থেকে এনজেপি পৌঁছাতে ভাড়া পড়ে স্লিপারে 360 টাকা, থার্ড ইকোনমিতে 870 টাকা, থার্ড এসিতে 945 টাকা, সেকেন্ড এসিতে 1325 টাকা, আর ফার্স্ট এসিতে 2205 টাকা। অলমোস্ট 95 কিলোমিটার জার্নি করে আর 35খানা ইন্টারমিডিয়েট স্টেশন টপকে ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জাংশনে। এখানে ট্রেনটি দাঁড়াবে ওই 3 থেকে 4 মিনিট মতো। ট্রেন এসে দাঁড়ালো বর্ধমান জাংশনে,
নির্ধারিত সময় থেকে অলমোস্ট কিন্তু 12-13 মিনিট লেটে এখানে ঢুকেছে। পরবর্তী স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, তো ওখানে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:40, আর গাড়ি দৌড়াচ্ছে বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর মুড়ি মাখা উঠে যেয়েছে, এটার দাম 20 টাকা, তো এটা খাই। আর বোলপুর শান্তিনিকেতনে তোমার সাথে দেখা হচ্ছে আবার। মুড়ি এলো, মুড়ি খেলাম, 20 টাকা দাম দিল। আর চা এসছে, লিকার চা মশলা দেওয়া, এর দাম দিল হচ্ছে 10 টাকা। খেতে সুন্দর, খেতে খুব সুন্দর। তো বোলপুর শান্তিনিকেতন আসার আগে মুড়ি চা খাওয়া হয়ে গেল, তো ফাইনালি আবার ওখানে এলেই তোমার সাথে দেখা হচ্ছে আবার। অলমোস্ট 147 কিলোমিটার জার্নি কভার করে আর 8খানা ইন্টারমিডিয়েট স্টেশন টপকে ট্রেন এসে দাঁড়ালো বোলপুর শান্তিনিকেতনে। এখানে ট্রেনটি ওই 5-6 মিনিট মতো দাঁড়াবে। অলমোস্ট 179 কিলোমিটার আর 4খানা ইন্টারমিডিয়েট স্টেশন টপকে ট্রেন এসে দাঁড়ালো সাঁইথিয়া জাংশনে। এখানে ট্রেনটি ওই 2-3 মিনিট মতো দাঁড়াবে। ট্রেন এসে দাঁড়ালো সাঁইথিয়া স্টেশনে। অলমোস্ট এখানে 20-22 মিনিট মতো ট্রেনটা লেট আছে। পরবর্তী স্টেশন হচ্ছে রামপুরহাট, তো রামপুরহাটে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 7টা, আর যেহেতু এই ট্রেনে প্যান্ট্রি কার্ড আছে সেই জন্য খাবার অর্ডার নিয়ে গেল। তো এখানে দুরকম, মানে ভেজ ননভেজ দুটো অপশানই আছে। ভেজের মধ্যে পনিরের অপশান আছে, আর ননভেজের মধ্যে ডিম, মাছ আর চিকেনের অপশান আছে। ভেজ থালির দাম বললো 150 টাকা, এগ থালির দাম বললো 160 টাকা, আর ফিশ আর চিকেন থালির দাম হচ্ছে 180 টাকা। তো কী কী আছে তো এখন আমি আপনারা জিজ্ঞেস করিনি, তো আসুক এলে বলবো কী কী আছে আর কীরকম কী টেস্ট সেটা তখন এলেই বলবো। তো এই ইনফরমেশনটা তোমার সাথে শেয়ার করে রাখলাম। অলমোস্ট 207 কিলোমিটার আর 3খানা ইন্টারমিডিয়েট স্টেশন টপকে ট্রেন এসে পৌঁছালো রামপুরহাট জাংশনে। এখানে ট্রেনটি ওই 2-3 মিনিট মতো দাঁড়াবে। ট্রেন এসে দাঁড়ালো রামপুরহাট জাংশনে। অলমোস্ট কিন্তু এখানে 25 মিনিট মতো লেটে ট্রেন এসছে, আর এখানে ট্রেন দাঁড়াবে ওই 2-3 মিনিট মতো। আর পরবর্তী স্টেশন হচ্ছে নিউ ফারাক্কা জাংশন, তো সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। অলমোস্ট 296 কিলোমিটার আর 17খানা ইন্টারমিডিয়েট স্টেশন টপকে ট্রেন এসে পৌঁছালো নিউ ফারাক্কা জাংশনে। এখানে ট্রেনটি দাঁড়াবে ওই 2-3 মিনিট মতো। ট্রেন এসে দাঁড়ালো নিউ ফারাক্কা জাংশনে। যে 20 মিনিট মতো লেট ছিল ট্রেন, অলমোস্ট ট্রেন পুরোটাই কভার করে নিয়েছে। আর এখানে আসার সাথে সাথে যেটা অর্ডার করেছিলাম রাত্রে ডিনারটা দিয়ে গেল পনির থালি। তো তোমাদের থালিটা দেখাচ্ছি, তোমরা দেখো। এটাই হচ্ছে সেই ভেজ থালিটা, ভাত, ডাল, আচার, 2টো রুটি, এটা কোনো তরকারি হবে, আর এটা পনিরের সবজি। এবার খাবারটা দেখে 150 টাকা ঠিক আছে দেখে মনে হচ্ছে, বাট এবার খেয়ে তোমাদের বলছি যে তোমাদের কী নেওয়া উচিত। যারা ভেজ খায় তাদের ভেজ তো নিতেই হবে, যারা ননভেজ খায় তাদের কি ভেজ অপশান চুজ করা ভালো না ননভেজ? সো খাবারটা খেয়ে তোমাদের বলছি। তোমাদের তো থালিটা দেখালামই, আর এর দাম 150 টাকা। এবার খাবারের টেস্টে যাই। টেস্ট মোটামুটি, আমি বন্দে ভারতেও জার্নি করেছি, বন্দে ভারতের খাবারের কোয়ালিটি টেস্ট অনেক ভালো, অনেক ভালো সেটা বলতেই হবে। এবার এখানে 150 টাকায় যে পনির থালি দিয়েছে, পনিরের সাইজ কি ছোট্ট ছোট্ট 4-5 টুকরো আছে। তাই আমি বলবো যে তোমরা যদি যারা ভেজিটেরিয়ান তারা পনির খাও, যারা ননভেজ খাও তারা হয় চিকেন থালিতে যাও বা এগ থালিতে যাও, পনির খেতে যাও না। কারণ 150 টাকা দিয়ে ছোটো ছোটো পনিরের খাওয়ার কোনো মানে হয় না। তো এটাই আমার তরফ থেকে রেকমেন্ড থাকবে। আর খাবারের টেস্ট মোটামুটি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর নিউ ফারাক্কা জাংশন ছেড়ে গেল, তো পরবর্তী স্টেশনে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে আমার।
অলমোস্ট 331 কিলোমিটার জার্নি করে আর পাঁচখানা ইন্টারমিডিয়েট স্টেশন টপকে ট্রেন এসে দাঁড়ালো মালদার টাউনে। এখানে ট্রেনটি দাঁড়াবে ওই 10 থেকে 11 মিনিট মতো। ঘড়িতে এখন সময় হচ্ছে 9:25 আর ট্রেন এসে পৌঁছালো মালদা টাউনে। ট্রেন আগে 25 মিনিট মতো 20 মিনিট মতো লেটে চলছিল, কিন্তু ট্রেন সেই লেটটাকে কভার করে 4 থেকে 5 মিনিট আগে মালদা টাউনে ঢুকে গেছে। তো এখানে দাঁড়াবে ট্রেনটা অলমোস্ট 10 থেকে 11 মিনিট। এর পরবর্তী স্টেশন হচ্ছে, মানে এখান থেকে ছেড়ে যাবে হচ্ছে কিষানগঞ্জের উদ্দেশ্যে। তো কিষানগঞ্জে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের ছকানা স্টেশনে দাঁড়িয়ে অলমোস্ট 479 কিলোমিটার আর 30খানা ইন্টারমিডিয়েট স্টেশন টপকে ট্রেন এলো বিহার রাজ্যে একমাত্র স্টেশন যেখানে ট্রেনটি দাঁড়ায়, সেটি হচ্ছে কিষানগঞ্জ। ট্রেনটি এখানে দাঁড়াবে ওই 2 থেকে 3 মিনিট মতো। বিহার রাজ্যের একমাত্র স্টেশনে দাঁড়িয়ে ট্রেন আবার প্রবেশ করলো ওয়েস্ট বেঙ্গলে। টোটাল 566 কিলোমিটার জার্নি আর 12খানা ইন্টারমিডিয়েট স্টেশন টপকে ট্রেন ফাইনালি এসে পৌঁছালো আমার গন্তব্য এনজেপিতে। আর এখানে ট্রেনটি 10 থেকে 12 মিনিট দাঁড়িয়ে রওনা দিয়ে দেয় পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর ট্রেনের যাবতীয় ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। আমি তো আসলাম হাওড়া থেকে এনজেপি অবধি, কিন্তু ট্রেনটি যায় গুয়াহাটি অবধি। তো চলো হাওড়া থেকে গুয়াহাটি অবধি তোমাদের এই ট্রেন সম্বন্ধে কিছু ডিটেলস দিয়ে দিই। এই ট্রেনটি বিকেলবেলা হাওড়া থেকে 4:05 ছেড়ে গুয়াহাটি পৌঁছায় পরের দিন সকাল 10:05। এই ট্রেনটি হাওড়া থেকে গুয়াহাটি পৌঁছানোর জন্য টোটাল 999 কিলোমিটার জার্নি কভার করে 18 ঘন্টায়। এই ট্রেনটি হাওড়া থেকে গুয়াহাটি পৌঁছানোর জন্য 13খানা স্টেশনে দাঁড়ায় আর 162খানা ইন্টারমিডিয়েট স্টেশনের উপর দিয়ে যায়। আর এই ট্রেনটি হাওড়া থেকে গুয়াহাটি পৌঁছাতে খরচা হয় স্লিপারে 520 টাকা করে, থার্ড ইকোনমিতে 1270 টাকা করে, থার্ড এসিতে 1365 টাকা করে, সেকেন্ড এসিতে 1940 টাকা করে আর ফার্স্ট এসিতে 3275 টাকা করে। আর ট্রেনটি হাওড়া থেকে গুয়াহাটি পৌঁছানোর জন্য টোটাল 3খানা রাজ্যের ওপর দিয়ে যায়, একটা ওয়েস্ট বেঙ্গল, একটা বিহার আর একটা হচ্ছে আসাম। ট্রেন বিফোর টাইমে এনজেপি স্টেশনে পৌঁছে গেছে। ট্রেন এমনি লেট করছিল 20-25 মিনিট মতো, একদম ঠিকঠাকভাবে ট্রেনটা ম্যানেজ করে নিয়েছে। আর এখানেই আমার হাওড়া টু এনজেপি সরাইঘাট এক্সপ্রেসের জার্নি শেষ হলো। তোমাদের জার্নিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন বাজে হচ্ছে 1:05, আর 1:05 তো বাইরে বেরিয়ে কোনো হোটেলও পাবো না, তাছাড়াও বাইরে বেরিয়ে গাড়িও পাবো না পাহাড়ে ওঠার জন্য। তো এখন থাকবো কোথায়? তো চলো তোমাদের সেই ইনফরমেশান দিচ্ছি। আমি আইআরসিটিসির অ্যাপ থেকে ডরমেটরি বুক করেছি, এসি ডরমেটরি নিয়েছি, কারণ গরমকাল এসি না নিলে চাপ হয়ে যাবে। তো আমার খরচা পড়লো 400 থেকে 450 টাকার মধ্যে পার পার্সন। আর তোমরা যদি নন এসিও পেয়ে যাবে ওরা 200 থেকে 250 টাকা পড়বে। পিএনআর নাম্বার দিয়ে তোমাদের কিন্তু ডরমেটরি বুক করতে হবে আইআরসিটিসির অ্যাপ থেকে। তোমরা এখানে এক্সিকিউটিভ লাউঞ্জও পেয়ে যাবে, ঘন্টা হিসাবে টাকা সবই তোমাদের দেখাচ্ছি। তো চলো ওইদিকে যাওয়া যাক আর তোমাদের সব ইনফরমেশান দেওয়া যাক। আমার মতোই তোমরা যদি রাত্রেবেলায় এনজেপি স্টেশনে পৌঁছাও তাহলে তোমরা এক্সিকিউটিভ লাউঞ্জ এবং ডরমেটরির ব্যবস্থা এই 1 নম্বর প্ল্যাটফর্মে পেয়ে যাবে। তোমরা যদি এক্সিকিউটিভ লাউঞ্জে ওয়েট করতে চাও তাহলে তোমাদের প্রথম ঘন্টা 50 টাকা পার পার্সন পড়বে, তারপরে প্রতি ঘন্টা 20 টাকা পার পার্সন করে পড়বে। আর তোমরা যদি ডরমেটরিতে থাকতে চাও কেমন কি খরচা এর একটা লিস্ট তোমাদেরকে আমি এই ভিডিওতে দিয়ে দিলাম, ভিডিওটা পজ করে তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখে নাও। তোমাদের আমি একটা সাজেশনই দেব, তোমরা যদি রাত্রেবেলা এনজেপি স্টেশন বা যে কোনো স্টেশনে পৌঁছাও তোমরা কিন্তু অবশ্যই অনলাইনে পিএনআর নাম্বার দিয়ে ডরমেটরি বুক করে নিও, কারণ তোমরা স্টেশনে যখন পৌঁছাবে কটা ডরমেটরি অ্যাভেলেবেল আছে, তোমরা কি ডরমেটরি পাবে সেটা নিয়ে তোমাদের কিন্তু একটা চিন্তা থাকতে পারে। তাই অবশ্যই কিন্তু তোমরা অনলাইনে ডরমেটরি বুক করে নিও। তোমাদের তো ডরমেটরিটা দেখালাম যেটা আমি বুক করেছি, এসি ডরমেটরি, আমার ওই 400 থেকে 450 টাকা পার পার্সন হিসেবে পড়লো। তোমরা চাইলে আইআরসিটিসির অ্যাপ থেকে
বুক করতে পারবে তোমাদের পিএনআর নাম্বার দিয়ে। বা তোমাদের দেখালাম যে ওয়েটিং লাউঞ্জটা, এসি ওয়েটিং লাউঞ্জ, ওখানেও তোমরা কিন্তু ঘন্টা হিসাবে টাকা দিয়ে থাকতে পারো। কারণ আমি নেমেছি 1:05, 4:05-6 নাগাদ গাড়ি পাবো যাওয়ার জন্য পাহাড়ের জন্য। তো এখন এই টর্মেটোরিতে একটু শুয়ে রেস্ট নিই, এটাই তোমাদের বেস্ট অপশন হবে। এখন রাত, এত রাত্রিবেলা তোমরা হোটেল কোথায় পাবে? তো টর্মেটোরিতে এসে তোমরা এতক্ষণের ট্রেন জার্নিটা একটু শুয়ে ক্লান্তিটা দূর করে পরের দিন সকালবেলা বেরিয়ে তোমরা ফ্রেশভাবে জার্নিটা শুরু করতে পারবে। আমি সেরকম করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো পরের দিনের ভিডিওতে আমি নিয়ে আসবো পাহাড়ে আমি কোথায় যাচ্ছি সেই ভিডিও। তো আজকের জন্য টাটা সবাইকে।